কি করেন ভাইয়া ভাইয়া এগুলো কি করেন আপনি রাতে বেলা আরে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় এই জানি তোর শুটটা বল Hello and welcome to ZAINY. আপনাদের সাথে আছি আমি হোসেন ZAINY. তুমি কিন্তু অন্যদিকে তাকাও না তুমি সামনে দিকে 1 2 3 Hello and welcome to ZAINY. আপনাদের সাথে আছি হোসেন মামা ZAINY এবং ঘড়িতে যখন বাজে রাতের 12টা তখন আমরা বেরিয়ে পড়েছি হলো মাওয়ার উদ্দেশ্যে দেখা যাক মাওয়া পর্যন্ত যাওয়া যায় নাকি কারণ হলো আবির ভাই এই যে গাড়িটা এটা হলো খুব ডিফেক্টিভ গাড়ি কিছুদিন আগে আমি একবার এক জায়গায় যেতে সময় হলো ফাইসে গেছিলাম ঠিক আছে ওর গাড়ি ঠেলা লাগে এটা একটা সমস্যা এই এই কথা বলা যাবে না ও কাট 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 আগে একটা সব মিউট ব্রো গোপন কথা ফাঁস হয়ে গেছে যাক ব্যাপার না মানে এই পাঁচা এটা হাইওয়ে তুমি ঠকরে যায় না জাতীয় জনগণ অতিরিক্ত জ্যামের কারণে আমাদের মাওয়া ট্রিপ ক্যান্সেল ঠিক আছে আমরা আপাতত মাওয়া যাবো না আমরা আপাতত বাসায় ফেরত যাবো জাস্ট কিডিং মানে আমরা দেখি কি হয় মানে তোর এক্সপ্রেশনটা একটু দেখা যেতে পারে তুমি সাদা কালোতে রাখছো কেন আজকের ব্লগটা পুরোটা হলো সাদা কালোতে করবো ব্ল্যাক এন্ড হোয়াইট কার কাছে শিখছো ওটা সাদা সাদা আমার জীবনের যা কিছু শিখেছি তার সবকিছুর ক্রেডিট আমি মহানুভবের উদ্দেশ্যে দিয়ে দিলাম আমি যদি জীবনে ইউটিউবে সফল হই তার ক্রেডিটও যাক তোর এরপরে সর্বপ্রথম উনি আমার নামই নিবে আমি আশা করি এই ব্লগটা মানে আপলোড করে অনলি মিডিয়া রেখো হ্যাঁ খুব লোনলি ফিল করতেছিলাম তাই হলো ওর ঢাকা চলে আসছিল কানাডা থেকে কিন্তু তারপরে আর যেতে পারতেছে না হি লাভস মি সো মাচ কি বোকাস কথা আমার লেগে আহে নাই আইসে হলো ঢাকায় আইতে মন চাইছে বা ওর মায়ের ডাক দিছে ঠিক আছে সব বোকাস কথা বুঝছেন কেউ ভালোবাসে না আমি এগুলো অ্যাকচুয়ালি রেখা দিব আচ্ছা এখন হইলো এই কপিরাইট খাই যাবো পরে হাইওয়ে থেকে আসতেছি শোনো পরে যাবো কিন্তু ভয় লাগে না বেঁচে যদি যাই কোনোভাবে কত 900 টাকা এইটা পর্যন্ত আধা কেজি হয়ে গেছে না বেশি আছে 700 টাকা
700 রাখেন আর শোনা আমি আসছি করে না আরে 700 পারবেন দেন আর অন্যান্য জিনিস আছেন আপনারা এমনি মিলাই নেবেন লেজের ভর্তা না লেজের ভর্তা ওই হলো গিয়ে ইলিশ মাছ এ হলো ঘন ডাল এটা হলো ভাত এটা হলো আমার প্লেট আমি খাবো আমার প্লেটে দাও আমার প্লেটে দাও আরিয়ান প্লেটে দাও আরিয়ানের প্লেটে দাও আরিয়ান এখানে আচ্ছা এখন আগে খাই বলো তুমি যে এই যে এত দূর যে আসলা এই রাইতের বলা হোয়াট ইজ ইওর এক্সপেরিয়েন্স হ্যাঁ আমার দূর দর্শ্য কাকে কবল কি ডাকাতের কবল পড়লাম এই ঝড়ের রাত্রিতে ও মা মা গো কি জানি আবি ভীষণ বৃষ্টি ভীষণ জোর ভীষণ বাতাস একটা মাল লোনা গাড়ি গেছে সামনে দেখে কি জানি একটা দাঁড়ায় রইছে হাই হাই ও মাই গড আমরা তো ভাবি কি 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 পড়ে আবি আর আসতেছে না যাকে এইসব মিথ্যা কথা কিচ্ছু হয় নাই আমরা মামা আসছি আসার পরে হইলো ইলিশ খাইছি হঠাৎ করে রাত্রে বেলা মনে হয়েছিল বাইরে হবো বাইরে হওয়ার পরে হইলো কেমনে কেমনে জানি এখানে চলে আসছি এবং সাথে ও জয়েন করছে ও হ্যাঁ আবির ভাই হলো গড মুডে আবার গাড়ি চালাইছে তেমন কোন টপিক নেই কোনো কিছুই নেই ঠিক আছে মোটামুটি সবই হইলো আজই রা ঠিক আছে তুমি ধরতে চাও ধরতে পারো সমস্যা নেই কিন্তু কথা শেষ আবার পরের কথা নিয়ে নেবো বলো বলো এডিট করা যায় না দেখ সুস্থ থাকেন ভালো থাকেন আজকের জন্য ভিডিও এই পর্যন্তই আদিওস